সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়মিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বিন্দু গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওয়ার্ড প্রসেসিং এর বিষয় নিয়ে ওয়ার্ড প্রসেসিং এর আমরা দেখেছিলাম কিবোর্ডের লেআউট এবং কোন কি মাধ্যমে আমরা বাংলা এবং ইংরেজি লিখতে পারি আশা করি তোমাদের মনে রয়েছে আজকে আমরা আলোচনা করব কিছু শর্টকাট নিয়ম নিয়ে অর্থাৎ আমরা কিবোর্ডে যে কাজগুলো করে থাকি তাকে শর্টকাট বলা হয় আমরা এভাবে বলতে পারি যে কিবোর্ডের মাধ্যমে যে কাজগুলো করে থাকি তাকে কিবোর্ড শর্টকাট বলা হয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেমন ইনসার্ট থেকে আমরা যে হোম এবং ইনসার্ট থেকে আমরা যে আইকন গুলো দেখতে পাই আইকন তো চলো আজকের আলোচনায় রয়েছে আমি মোহাম্মদ ইসলাম এখন বিস্তারিত ক্লাসটি আমরা মনোযোগ সহকারে দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা এমএস ওয়ার্ড ওপেন করার পদ্ধতিটি শিখে গিয়েছি যেখানে আমরা লেখালেখি করি তাকে এম ওয়ার্ড বলা হয় এবং একে বলা হয় লেখালেখি করার একটি সফটওয়্যার চলো আমরা সর্বপ্রথম কিছু অংশ সর্বপ্রথম টাইটেল টাইটেল এটি সর্বপ্রথম সবার উপরে থাকে এবং এই কর্নারে দেখো এখানে সবার উপরে রয়েছে ডকুমেন্ট ওয়ান লেখা রয়েছে এটাকে বলা হচ্ছে টাইটেল বার এবং এর পাশে রয়েছে অফিস বাটন এইখান থেকে আমরা সব ধরনের কাজ করে থাকি এই জন্য একে অফিস আমরা বলি দেখো হোম ইনসার্ট পেজ এখানে যে রয়েছে রিভিউ ভিউ এই বলা হচ্ছে মেনুবার শিক্ষাত বন্ধুরা একটু মনোযোগ সহকারে তোমরা দেখো হুমটি একটু আলাদা হাইলাইট হয়ে রয়েছে একে বলা হচ্ছে হোম ট্যাব যেমন ইনসার্টে ক্লিক করলাম ইনসার্ট কিন্তু একটু আলাদা হয়ে গেছে ইনসার্ট কে বলা হচ্ছে ইনসার্ট ট্যাব তাহলে এই পেজ লেআউটে ক্লিক করলাম পেজ লেআউট এটি একটি আলাদা আলাদা একটি ট্যাব এখান থেকে আমরা যে ট্যাবগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখেছো যে আমি যে ইনসার্টে ক্লিক করছি তখন চেঞ্জ হয়ে যাচ্ছে পেজ লেআউট চেঞ্জ হয়ে যাচ্ছে এবং হোম হোম এর নিচে চেঞ্জ হচ্ছে দেখো আমি হোম এ ক্লিক করলাম হোম এর নিচে আমরা যা দেখি আমরা হোমে ক্লিক করলাম হোম আলাদাভাবে হাইলাইট হয়ে গেল এবং হোম এর নিচে যা দেখা যাচ্ছে তা হচ্ছে এইগুলান সম্পূর্ণটা আলাদা আলাদা জিনিস দেখা যাচ্ছে এগুলান ছবি রয়েছে তো এইগুলানকে বলা হচ্ছে আইকন কমান্ড বার এইগুলানকে বলা হচ্ছে আইকন কমান্ড বার অর্থাৎ হচ্ছে চিত্র সম্বলিত নির্দেশনা বলি ইনসার্টে আমি ক্লিক করলাম ইনসার্ট থেকে দেখা যাচ্ছে যে দেখো আমরা দেখি এখানে ইনসার্টের কিছু ছবি দেখা যাচ্ছে এই ছবিগুলো প্রত্যেকটাকে বলছি আইকন কমান্ড বার এখানে আমরা প্রত্যেকটা পেজ লেআউটে যদি ক্লিক করি এইখানেও আমরা কিছু এইরকম কমান্ড বার আমরা দেখতে পাবো তাহলে হোম থেকে আমরা যা দেখতে পাচ্ছি এই এর নিচে এটাকে বলা হচ্ছে হোম সাব মেনু বা রিবন ইনসার্টে যা দেখতে পাচ্ছি ইনসার্টে সাব মেনু বা রিবন পেজ লেআউটে যা দেখতে পাচ্ছি তা পেজ লেআউটে সাব মেনু বা রিবন আমরা এইভাবে দেখতে পাচ্ছি এখন আমরা এইখানে যে বিষয়গুলো দেখছি বা দেখবো আমরা আরো কিছু শর্টকাট আমরা দেখে নেব দেখো এইখান থেকে আমরা দেখছি যে যেখান থেকে এখানে এখানে একটা বক্স রয়েছে 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 বক্সের মধ্যে কিছু লেখা চিহ্ন একে বলা বার ফ্রন্ট বারের এই এই যে অ্যারো চিহ্ন রয়েছে একে ড্রপ ডাউন অ্যারো বলা হয় ডাউন এরো এখানে ক্লিক করলে দেখো নিচের দিকে কোনো কিছু দেখাচ্ছে অর্থাৎ এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নতে বুঝবো এখানে ক্লিক করলে আমাদের অনেক কিছু লুকিয়ে রয়েছে কিছু দেখার জন্য এখানে ক্লিক করলে চারটি বের হয়ে আসবে এখান থেকে আমরা টাইমস নিউ রোমানটি সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে দেখো পাশে আরেকটি অপশন রয়েছে তা এখানে টেন লেখা রয়েছে অর্থাৎ এটিকে বলা হয় ফন্ট সাইজ বার আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে এখান থেকে ফন্ট সাইজ আমরা ইচ্ছা অনুযায়ী নিতে পারি তবে তোমরা যদি দরখাস্ত বা কোনো কিছু লিখো তাহলে দিলাম দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি লিখলাম লিখাগুলো ছোট হয়ে গেল এই ছোট হওয়ার কারণ হচ্ছে এবং প্রথম অক্ষর যদি আমি বড় নিতে চাই তাহলে কি করবো ছোট হওয়ার কারণটা হলো যে আমি কিবোর্ড থেকে শিফট এবং ক্যাপস লক ব্যবহার করি নাই তাহলে শিফটের কাজ কি শিফটের কাজ হচ্ছে আমরা যদি কোন অক্ষরকে বড় করে লিখতে চাই তাহলে আমরা শিফট প্রেস করে যে অক্ষরটি বড় করতে চাই সেই অক্ষরে চাপলেই আমাদের লেখাটা বড় হবে যেমন শিফট ধরলাম তারপরে এ তে প্রেস করলাম এ বড় হাতের হলো এবং বড় হাতের হওয়ার পরবর্তীতে সম্পূর্ণটা ছোট হাতের হলো এখন যদি আমরা মনে করি প্রত্যেকটি অক্ষর আমরা বড় হাতের লিখবো তাহলে কিভাবে লিখবো আমরা এখান থেকে কিবোর্ড থেকে ক্যাপসলকটি অন করে দিব অন করে পরবর্তীতে আমরা যদি এখন লিখি আমাদের হবে তবে বলে রাখি এই ক্ষেত্রে বাংলা লিখার ক্ষেত্রে যদি কিবোর্ড থেকে ক্যাপসলক অন হয়ে থাকে তাহলে বাংলা অক্ষরগুলো এলোমেলো আসতে পারে বাংলা অক্ষর যদি এলোমেলো আসে তাহলে অবশ্যই তোমরা ক্যাপস লক অফ করে দিবে এবার দেখি আমরা কিছু শর্টকাট নিয়ম এইখান থেকে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা লেখা শুরু করেছি ঠিক বন এখান থেকে বাম দিক থেকে লেখাটা যদি আমরা মাঝখানে নিতে চাই তাহলে কি করব লেখাটি আমরা সিলেক্ট করে নিলাম মাউস এর লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে টেনে ধরে এটি সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে আমরা এখানে দেখো হোম মেনুর এইখানে লেখা রয়েছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ অংশে এই জায়গায় দেখো এইখানে একটি লাইনের মতো চিহ্ন দেওয়া আছে স্কেল দিয়ে টানার মতো এখান থেকে দেখো মাঝখানে যে চিহ্নটি রয়েছে মাউস নিয়ে গেলে এখানে লেখা দেবে সেন্টার এটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট অংশ এই অংশে আমরা যদি ক্লিক করি তাহলে এটি মাঝখানে চলে আসবে আমরা কোনো কোনো কিছু যেমন রচনা লিখি রচনার হেডলাইনটি ঠিক মাঝখানে থাকে এর পরবর্তীতে আবার বাম দিক থেকে লেখা হয় এই লেখাটা যদি আমরা লিখতে যাই তাহলে কিভাবে লিখব। কিবোর্ড থেকে ইন্টার দিলে আমরা নিচের লাইনে আসব আসার পরবর্তীতে আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা বাম দিকে থেকে নিয়ে এই যে তাহলে আমরা বাম দিকে নিয়ে আসলাম বাম দিকে নিয়ে আসার পরবর্তীতে আমরা এখান থেকে যদি লিখি লিখাগুলো বাম দিক থেকে শুরু হয়ে গেছে এখন দেখি আমার আমরা কিবোর্ডের শর্টকাট কমান্ড যদি আমরা দেখি তাহলে আমরা কিভাবে করতে পারি আরেকটি বিষয় তোমাদেরকে বলে নি তা হচ্ছে এই যে এল এবং এইচ লিখলাম এটা যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা এটা কিভাবে নিয়ে আসবো এইখান থেকে দেখো এখানে তিনটি অপশন চারটি অপশন দেখাচ্ছে এই অপশনের মধ্যে তৃতীয় নাম্বার অপশন আমরা ক্লিক করার সাথে সাথে এটি ড্যান দিকে চলে এসেছে আবার যদি আমরা বাম দিকে নিতে চাই তাহলে আবার লেফটে ক্লিক করলে লেফটে চলে আসবে এইখান থেকে আরেকটি অপশন রয়েছে তাকে বলা হচ্ছে চতুর্থ নাম্বার অপশন এটা হচ্ছে জাস্টিফাই অর্থাৎ আমরা যখন একটি লিখা লিখি লাইন পূর্ণ করে তখন এই লেখাগুলো আমরা লাইন মার্জিন সমান সমান রাখতে চাইলে আমরা জাস্টিফাই এ ক্লিক করে দেব এখন দেখি আমরা কিবোর্ড থেকে এই কাজগুলো কিভাবে করব এইখান থেকে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা মাঝখানে নিয়ে আসছি আমি আবার এইটা আমি বাম দিকে নিয়ে আসলাম এইটা যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসবো এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে ইতে চাপলে এটি চলে আসবে এই লেখাটা যদি আমরা আবার বাম দিকে নিয়ে আসতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে আমরা এলে অর্থাৎ লেফট লেফট বাম দিকে নিয়ে আসবো কিবোর্ড থেকে এলে প্রেস করলে বাম দিকে আসবে এই লেখাটা যদি আমরা ডাইন দিকে নিতে চাই তাহলে কন্ট্রোল ধরে আর এ চাপলে এটি ডান দিকে চলে আসবে যদি এই লেখাগুলো আমরা সমান সমান করতে চাই তাহলে এটি কন্ট্রোল যে চাপলে লিখাগুলোন সমান সমান হবে তবে তোমাদেরকে বলে নি লেখাগুলো সমান সমান হচ্ছে না এই কারণে আমি পূর্ণাঙ্গ একটি লাইন এখানে লিখি নাই যদি তোমরা একটি প্যারাগ্রাফ কোন রচনা লিখো যতটুকু অংশ তোমরা সমান করে দিতে চাও ততটুকু অংশ তোমরা সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল জে অথবা চতুর্থ নম্বর অপশানে ক্লিক করলে এই অপশনটি চালু হয়ে যাবে এরপর দেখি দেখো আমরা এইখান থেকে একই লেখা বারবার লিখতে চাচ্ছি না যদি একই লেখা আমরা বারবার না লিখতে চাই তাহলে এখান থেকে আমরা কি করব। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা এল এবং এইচ লিখেছি এল এবং কে আমরা বাম দিকে নিলাম এর পরবর্তীতে এল এবং বাম দিকে নিলাম কন্ট্রোল এল দিয়ে এটি সিলেক্ট করে দিব শিফট ধরে রাইট অ্যারোতে চাপলে এটি সিলেক্ট হয়ে যাবে তাহলে কিবোর্ডের শর্টকাট কমান্ড আরেকটি শিখলাম শিফট ধরে যদি আমরা অ্যারো চিহ্ন চাপি তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে শিফট দিয়ে রাইট অ্যারো যদি আমরা প্রেস করি তাহলে ডান দিকে সিলেক্ট হবে শিফট দিয়ে যদি আমরা লেফট অ্যারোতে ক্লিক করি তাহলে এটি বাম দিকে সিলেক্ট হবে এইভাবে যদি লাইনের উপরে আমরা সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল ধরে আমরা আপ আপ আমরা চাপবো তাহলে সিলেক্ট হয়ে যাবে এর পরবর্তীতে নিচের লাইন যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে সিফট দিয়ে ডাউন অ্যারোতে আমরা যদি ক্লিক করি তাহলে এইটি নিচের লাইনটি সিলেক্ট হবে তো চলো আমরা এক লেখাটি বারবার লিখবো না কিভাবে আমরা এই লেখাটি লিখা সহজেই লিখতে পারি আমরা সর্বপ্রথম এল এবং এইচ কে কপি সিলেক্ট করে নিলাম যে চার্ট আসবে চার্ট থেকে আমরা কপি করে নিলাম যেখানে পেস্ট করতে চাই কিবোর্ড থেকে একটু স্পেস বার চেপে আমরা এখান থেকে রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করলে এটি পেস্ট হয়ে যাবে তবে এইখান থেকে আমরা আইকন কমান্ড বার রয়েছে এই আইকন কমান্ড বার থেকে আমরা কিভাবে সিল কপি এবং পেস্ট করব আমরা আমরা এই অক্ষরকে করে দিলাম দেখো মেনু বারের নিচে এই জায়গায় কপি লিখা রয়েছে এই যে কপি লিখা রয়েছে এই কপিতে ক্লিক করলাম এর পরবর্তীতে আমরা এইখান থেকে এই যে মেনু বারের নিচেই একটি আরেকটি অপশন রয়েছে চিহ্ন রয়েছে এই অপশানে আমরা মাউস নিয়ে আসলে পেস্ট লিখা দেখাচ্ছে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম তো শিক্ষার্থী বন্ধুরা এই লিখাগুলো যদি আমরা কাট করতে চাই তাহলে কি করব এই লিখাগুলো আমরা যদি কাট করতে চাই যতটুকু অংশ আমরা কাট করব যেমন এইচটি কাট করে নিব তাহলে দেখো এইখান থেকে কেচির মতো চিহ্ন রয়েছে এবং কাট লিখা রয়েছে এখানে ক্লিক করলে কাট হবে যদি আমরা মাউসের মাধ্যমে কাট করতে চাই তাহলে মাউসের লেফট বাটনে ক্লিক করব এখান থেকে আমরা কাটে ক্লিক করলে কাট হয়ে যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি আজকে কিছু কমান্ড শর্টকাট কমান্ডগুলো দেখলাম আগামী ক্লাসে এর বিস্তারিত আলোচনা করব